হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক বাস্টার্স কথা তুফান এই মুভির পঞ্চান্ন দিনের কালেকশান নিয়ে ডার্ক ওয়ার্ল্ড এই মুভির পঞ্চান্ন দিনে কালেকশন নেই কথা বলবো বোমেরাং এ মুভির পঁয়ষট্টি দিনের কালেকশন নেই আপনি জানিয়ে দেই গ্লোবাল সুপার স্টার সাকিব খান সার অভিনীত তুফান ফিল্মটি কিন্তু ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করেই চলছে বাংলা দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে এবং মুভিটি লং টাইম রান করছে তুফান বাংলাদেশে পঞ্চান্ন দিন কমপ্লিট করেছে মালয়েশিয়া সিঙ্গাপুর ইউএসএ ইউএই ইউকে অস্ট্রেলিয়া এ সকল লোকেশনও মুভিটি চলছে যার কারণে আমাদের মনে হচ্ছে মুভিটি বক্স অফিসে আরও অনেক দিন রান করবে এবং অবশ্য অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি সত্তর কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে কথা তিনটি মুভির কালেকশন নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লক বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মি লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম বলব ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাজলো এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল নবাগত হিরো মুন্না খান সার মানে পঞ্চান্ন দিন কমপ্লিট করে নিয়েছে নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করেই চলছে আমরা জানিয়ে দেয় মুভিটি এখনও চলছে এবং আজ আমরা জানিয়ে দেই ব্লকবাস্টার সিনেমা হলে মুভিটির সংখ্যা ফিফটি ই অকুপেন্সি ছিল আপনার জানিয়ে দেয় মানে একশোর মধ্যে পঞ্চাশটি টিকিটই সিল হয়েছিল যেটি কিন্তু একটি ভালো কারণ আমরা মনে করছি ডে বাই ডে মুভিটি আরও বেশি আয় করবে অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে আড়াই কোটি টাকা প্লাস বিজনেস করে নিবে নিজের পঞ্চান্ন দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল আপনারা যদি এখনও ডার্ক ওয়াল না থাকেন দেখবেন মুন্না খান তার ক্যারিয়ারে আপনারা জানেন এই প্রথম ফিল্মটি করলেন এবং প্রথম ফিল্মই কিন্তু বক্স অফিসে ব্যবসা সফল হয়েছে ফ্যামিলন যদি সাপোর্ট করে অবশ্যই ওইটি লং টাইম রান করবে আমরা আশা করছি ডার্ক ওয়াল ফিল্মটি লাইফ বক্স অফিসে আড়াই কোটি টাকা প্লাস বিজনেস করে নিবে বুমেরাং নিয়ে বা আপনারা জানেন সুপারস্টার সুপার স্টার জিস্ট দিন কমপ্লিট করে নিয়েছে বুমেরাং যখন এসেছিল মুভির রিভিউ পুরোপুরি পজিটিভ ছিল ফ্যামলনসের সাপোর্ট ভালোবাসায় এই মুভির সাথে রয়েছে আমরা যেরকম এক্সপেক্ট করেছি বুমেরাং এর চেয়েও ভালো কালেকশন করেছে ফ্যামলনস সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে সাত কোটি বা এর চেয়েও বেশি আয় করতে পারে আপনারা জানেন সুপারস্টার জিজিসার তার ক্যারিয়ারের একটি ভালো সময় রয়েছে তিনি তার ক্যারিয়ারে অনেক অনেকদিন যাবৎ ওয়েস্ট বেঙ্গলে কাজ করছেন তার কিন্তু ভালো নাম যাক রয়েছে তার ফিল্ম একটি বাজে রিলিজ হয় এবং বক্স অফিস থেকে ভালো কালেকশন করতে পারে আমরা আশা করছি বুমেরাং লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিবে এদের পঁয়ষট্টি দিনে মুইটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে তিন লক্ষ রুপি টোটাল এমে কালেকশন হলো ছয় কোটি 60 লক্ষ রুপি আপনি জানিয়ে দেব বুমেরাং কাল সানজেতে একটি ভালো কালেকশন করতে পারে সো সংখ্যা খুবই কম যার কারণে মুভির কালেকশন কম আসছে না হলে হতে পারত মুভিটি আরও বেশি আয় করতে পারত ওয়েস্ট বেঙ্গলে অন্য ফিল্মও চলছে কিন্তু যত ফিল্ম চলছে এর মধ্যে সবচেয়ে ভালো কালেকশন কিন্তু সূর্য করেছে বাকি ফিল্মগুলি সেই রকম কোনো সুবিধা কিন্তু করতে পারেনি এনকাতল তুফান নিয়ে বাজলো পনেরো কোটি টাকা লিডল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার চঞ্চল চৌধুরী সামনে পঞ্চান্ন দিন কমপ্লিট করেছে তুফান বাংলাদেশে চলছে মালয়েশিয়াতে চলছে সিঙ্গাপুর ইউএসএ ইউএই ইউকে অস্ট্রেলিয়াতে চলছে মুভিটি আপকামিং ইতালিতে রিলিজ হবে মুভিটি আয়ারল্যান্ডে রিলিজ হবে মুভিকে আমরা জানিয়ে দেই নতুনভাবে ডুবাইয়ে রিলিজ করার কথা রয়েছে যেখানে সৌদি আরবও মুভিটি রিলিজ হতে পারে আমরা আশা করছি এ সকল কান্ট্রিতে যদি তুফান রিলিজ হয় তুফান আরও রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারে বাংলাদেশের দর্শকরা এই মুভিকে দেখার জন্য খুবই অধীর আগ্রহে বসে রয়েছে আমরা আশা করছি তুফান লং টাইম রান করে বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন ডে বাই ডে করে চলবে নিজেদের পঞ্চান্ন দিনে বাংলাদেশ থেকে মুভিটি আয় করেছে ছয় লক্ষ টাকা নিজেদের নবম দিনে মুভটি মালয়েশিয়া থেকে আয় করেছে চার লক্ষ টাকা নিজেদের সাতত্রিশ দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে দুই লক্ষ টাকা আপনি জানিয়ে দেই সিঙ্গাপুরে মুভিটি কমপক্ষে পঞ্চাশ দিনে বেশি চলবে মালয়েশিয়াতে মুভিটি তিন সপ্তাহ বেশি চলার সম্ভাবনা নেই বাংলাদেশে মুভিটি একশো বা দেড়শো দিনও রান করতে পারে কারণ বাংলাদেশের দর্শকরা এই মুভিকে দেখতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা হল এখন লিমিটেড সিনেমা হল চলছে না হলে। যদি বড়সড় আকার রিলিজ করা হয় তুফান বাংলাদেশ থেকে ডে বাই ডে বিশ লক্ষ টাকা প্লাস বিজনেস করতে পারবে নিজের চৌচল্লিশ দিনে মুটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে ছয় লক্ষ টাকা ইউনেজার ওনার থেকে আয় করেছে চার লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছে চার লক্ষ টাকা মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা আপনি জানিয়ে দিই তুফান এ সকল মার্কেটে চলছে মুভিটি লাইফ টাইমে আরও ভালো কালেকশন আনতে পারবে কারণ ফ্যামিলি লসরা পুরোপুরি মুভিকে সাপোর্ট করছে মুভিটি ইউএসএ ইউএ ইউকে অস্ট্রেলিয়া সকল কান্ট্রিতে আরও চলবে হতে পারে সকল কান্ট্রিতে মুভিটি বক্স অফিসে কমপক্ষে পঞ্চাশ বা এর চেয়ে বেশি দিন রান করতে পারে ইউএসএ মার্কেটে মুভিটি কমপক্ষে একশো দিন চলবে এটি অনেকটুকুই শিওর নিজের পঞ্চান্ন দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করে চারতাল লক্ষ টাকা টোটাল এমনি কালেকশন হলো তেষট্টি কোটি আটাইশ লক্ষ টাকা আমরা জানিয়ে দেই তুফান অলরেডি কোটি টাকা প্লাস বিজনেস করেছে কিন্তু বক্স অফিস থেকে আরো বেশি আয় করতে পারে দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করবে যার কারণে আমাদের মনে হচ্ছে তুফান লাইফ টাইমে বক্স অফিসে সত্তর কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্মটি দিলেন তুফান ডার্ক ওয়ার্ল্ড বোমেরাং এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে বাংলাভাবে কোনটি কোন মুভিটি হচ্ছে বিগেস্ট ব্লকবাস্টার মুভিটি হচ্ছে ফ্লপ কমেন্ট করে জানিয়ে দিয়ে ধন্যবাদ